আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সজীব ইলেকট্রনিক্সে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করতে যাচ্ছি। এটা আমার প্রথম ভিডিও, এর আগে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো আমার ভিডিওটি যদি আপনাদের সবাই ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আমি একটি 12 ভোল্টের ইউএলও ওভারলোড দিয়ে কীভাবে একটি আপনি ছোট ইউএলও তৈরি করতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। এর জন্য আপনাকে যা প্রয়োজন হবে, একটি 12 ভোল্টের রিলে, আর আরেকটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটি অ্যাডাপ্টার। এটা আমার কাছে 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। আমার কাছে 12 ভোল্টের অ্যাডাপ্টার নাই, সেহেতু আমি একটি 18 ভোল্ট অ্যাডাপ্টার ব্যবহার করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে, মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই রিলে ওভারলোডটি আপনাকে শর্ট করে নিতে হবে। সো দেখুন আমি কীভাবে শর্ট করে নিই। আপনাকে শর্ট করার জন্য এই পয়েন্ট এবং এই পয়েন্টে মানে এভাবে শর্ট করে নিতে হবে, এভাবে শর্ট করে নিতে হবে, এটা এভাবে। তো দেখুন কোন কোন পয়েন্ট আপনি শর্ট করবেন। এখানে 5টা পয়েন্ট আছে। সো আপনি যদি এটা ফার্স্ট পয়েন্ট ধরেন তাহলে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে এই সাইড থেকে সেকেন্ড পয়েন্ট। সো এই 2টা পয়েন্ট যদি আমি করি, শর্ট করে দিই, তাহলে দেখুন আমি শর্ট করে দিচ্ছি, আপনারাও এভাবে শর্ট করে দেবেন। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই আপনারা করার চেষ্টা করবেন, তাহলেই হবে। সো চলুন, তো দেখুন আমি এটা সোল্ডারিং করে নিয়েছি। দেখুন আমি শর্ট করে নিয়েছি, আপনারা ঠিক এভাবে শর্ট করে নেবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে, আমার এই পয়েন্টটা যা আছে এটা বাদ, এটাতে কোনো লাইন লাগবে না, এটা আপনারা ফাঁকাই রাখবেন। এরপরে আপনাকে আরও 3টি তার লাগবে, 3টি তার লাগবে। এই 3টি তার আপনারা এই পয়েন্টে লাগিয়ে নেবেন, জাস্ট এই পয়েন্ট, এই 3টি তার, এই 3টি পয়েন্টে লাগে। ওকে, দেখুন আমি সোল্ডারিং করে নিয়েছি 3টে তার। সো এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এখন আপনাকে 12 ভোল্ট কানেক্ট দিতে হবে। আচ্ছা, আমি তার আগে ব্যাটারি কানেক্ট দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই অ্যাডাপ্টারটির সাথে লাইন দিতে হবে। চলুন আমি এটার সাথে লাইন দিচ্ছি। এটা হচ্ছে আমার আমার হচ্ছে এটা ইনপুট লাইন, আর এটা হচ্ছে আউটপুট লাইন। অর্থাৎ আমার এটা 18 ভোল্ট অ্যাডাপ্টার। সো এখান থেকে 18 ভোল্ট বের হয় এবং এখানে আমরা 240 ভোল্ট লাইন দিই। সো আমরা এটা দিয়ে এখন এটা দিয়ে আমাদের আউটপুট বের হবে এবং এটা দিয়ে আমাকে ইনপুট ঢোকাতে হবে। সো চলুন আমি দেখাচ্ছি আপনাকে যেটা করতে হবে। এই 2টা তার, জাস্ট এই 2টা তারের ভিতর আপনার এইটা তার বাদ, মানে মাঝখানের তারটা আপনার বাদ দিবেন এবং এই 2 সাইডের তার আপনারা রেখে দিবেন। 2 সাইডের তার আপনারা এই 2 সাইডে লাগিয়ে দিবেন। তো চলুন আমি লাগিয়ে দিচ্ছি 2 সাইডের 4 তার, এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি লাইন দিয়ে দিচ্ছি, সো সুন্দরভাবে লাইন হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, এটা হচ্ছে আপনাদের আমাদের এখানে লাইন দিতে হবে। তো চলুন লাইন দিই। তো চলুন এখন আমরা এটাতে লাইন দিব। সো এটাতে লাইন আপনাকে দিতে হলে আপনাকে 12 ভোল্ট লাইন দিতে হবে, যেহেতু আমার রিলেটা 12 ভোল্ট। আপনি এখানে 5 ভোল্ট রিলে লাগালে আপনি 5 ভোল্ট দিবেন, সমস্যা নাই। এটা হচ্ছে 12 ভোল্টের রিলে। সো আপনি আমি এখানে 12 ভোল্ট দিব। আমার এই 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 জায়গায় আমার এই 2 তারে 12 ভোল্ট লাইন আছে। তো চলুন তাহলে আমি একটু ইয়া করি, কারণ আমি একটু চেক করি। দেখুন এটা কিন্তু একটু এলইডি বাল্ব, দেখুন এটা ডিসি লাইন এলইডি বাল্ব তো জ্বলছে। সো এখানে 12 ভোল্ট আছে। তো চলুন আমরা এখন 12 ভোল্ট চেক করি। 12 ভোল্ট লাইনটা দিব রিলে, 12 ভোল্ট রিলে। তো আপনি মাঝখানের তার যেটা মানে রিলের যে মাঝখানের যে পয়েন্টটা আছে, মানে এই 3টার যে মাঝখানের পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আপনি দিবেন হচ্ছে লাল তার। আপনি হচ্ছে লাল তারটা দিবেন মাঝখানে। আচ্ছা, লাল তারটা আমি মাঝখানে লাগিয়ে দিলাম। আর এই এটা হচ্ছে কালো তার। সো আমি এখানে অন্য কালার তার লাগিয়েছি, এটা হচ্ছে কালো তার। এখানে আপনি কালো তার লাগাবেন বা অন্য তার থাকলে সমস্যা নেই, লাগিয়ে নেবেন। আর এই তারটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই পয়েন্টে লাগাবেন। যদি আপনি এখান থেকে গোনেন তাহলে 1 2 3 নম্বর পয়েন্ট, আর যদি এখান থেকে গোনেন 1 2 3 নম্বর পয়েন্ট। সো আপনি 3 নম্বর পয়েন্টে এই তারটি লাগাবেন। তো চলুন লাগিয়ে দেখি। চলো দেখুন এখানে লাগানো মাত্রই দেখুন দেখুন আমার রিল ওভারলোড শব্দ করা শুরু করে দিয়েছে, মানে রিল ওভারলোড চালু হয়ে গেছে। তো চলুন এখানে আমি লাগিয়ে দিচ্ছি। সো এখন আমরা যেহেতু এটা দিয়ে চেক করব, সো আমরা এখানে একটি আমাদের একটি সকেট লাগাতে হবে। চলুন আমি 3 প্লাগটি এখানে লাগিয়ে দিচ্ছি, কালো কালো। চলুন আমি এখানে এটা লাগিয়ে দিচ্ছি।
দেখুন আমি এখানে এটা লাগিয়ে দিয়েছি। সো এখানে কিন্তু আমার এক্সট্রা কোনো লাইন নেই, আমি এটা এখানে লাগিয়ে দিয়েছি। আর এই লাল তারটা যেটা মাঝখানে লাগানো হবে সেটা আমি মাঝখানে লাগিয়ে দিয়েছি। সো দেখুন আমার লিলাবার লোডটা কিন্তু চালু হয়ে গেছে, দেখুন শব্দ করছে। লিলাবার লোড চালু হলে এরকম শব্দ করবে। তো চলুন আমি একটা চার্জার লাগাচ্ছি এখানে। সো দেখুন গায়েস এখানে চার্জারের আলোটা জ্বলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। সো গায়েস আমি আপনাদের দেখার সুবিধার্থে আমার ঘরের লাইটটি অফ করে দিয়েছি। সো আমি আবার স্টার্ট করলাম। সো দেখুন এখানে আমার চার্জারের লাইনটি জ্বলেছে, যে চার্জারের লাইন দেখুন। আমি এখন এখানে একটা এলইডি জ্বালাবো, দেখুন আমি এখানে একটি এলইডি লাইট জ্বলে দেখবো যে কি অবস্থা হয়, জ্বলে কি না। দেখুন লাইটটি খুব সুন্দরভাবে জ্বলছে, তার মানে আমার এটা কাজ করছে। সো আপনি আমি এটা দিয়ে ইচ্ছা করলে ইয়াও করতে পারবো, মানে আমি এটা ইচ্ছা করলে একটা মোবাইল চার্জও করতে পারবো। সো আমার এখানে অনেক দেখতে পাচ্ছেন অনেক গ্যামজাম হচ্ছে, তারের লুজ কালেকশন। সো আপনারা যখন তৈরি করবেন তখন যেন লুজ কালেকশন না পায় আপনারা সেটা দেখে তৈরি করবেন। তো গাইস আপনারা এভাবে জিনিসটি তৈরি করবেন। আর আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমি আগেই বলেছি এটা আমার নতুন চ্যানেল, আমি এর আগে কোনো চ্যানেলও খুলিনি, আর এটাই মানে ফার্স্ট ভিডিও ওই চ্যানেলের। সো কীরকম ভিডিও আপনার দরকার বা সেটা কমেন্ট করে জানাতে পারবেন। আর ঘটনা হলো যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভাইরাল না হয় তাহলে আমার ভিডিও বানাতে কোনো লাভ নাই। সো আপনি আপনারা যারাই আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টে বক্সে জানাবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাই।